স্টেশনে চারপাশ কেমন যেন থমথমে। সত্যি বলতে কি আমারও কেমন একটু ভয় ভয় করতে লাগলো। হঠাৎ শুনলাম কার যেন গলার আওয়াজ। বাবু বাবু, কে কে আমি কে আমি? আপনি থমাস? থমাস ব্রাউন। এখানকার লোকে আমাকে ব্রাউন সাহেব বলে আই থাকে। আমি ভয়, আমি রহস্য, আমি রোমাঞ্চ, আমি অশরীরী। বিস্তর পথ পেরিয়ে শেষ পর্যন্ত পাঁচকড়ি দত্তের পুরনো ভাঙা বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। অঘোর ভরচাজ, চারপাশে এর মধ্যে কি গাঢ় অন্ধকার। অঘোর বাবু এলেন বুঝি? অঘোর বাবু তো আসুন আসুন। বাপরে, এত বড় বাড়ি, তো আলোর কোনো চিহ্ন নেই। সামনে এগিয়ে চলেছে ওই লোকটাই বা কে? হঠাৎই বারান্দায় একটা ছায়া দেখে আমি দাঁড়িয়ে পড়লাম। ওই বৃদ্ধ ওর একটা হাত সোজা আমার দিকে বাড়িয়ে দিল। ওর হাতে একটা বাটি। আমি ভাবলাম এক বাটি জল, কিন্তু না, ওই বাটিতে কি ছিল জানিস? রক্ত, রক্ত। এসো আমার সেই ভৌতিক রহস্যময় রোমাঞ্চকর দুনিয়া। সত্যি রহস্যময়। রহস্য বলে রহস্য, তাই তো আমি তোদেরও বলি, এই পৃথিবীতে আজও এমন কত রহস্য যে লুকিয়ে আছে রে, যা হয়তো কোনোদিনই প্রকাশ পাবে না। রহস্য রহস্যই থেকে যাবে, কিরে তাই তো? হ্যাঁ।